আমার কাছে মনে হয় যে সকল ছেলেরা প্রবাসে থাকে বা বিদেশে থাকে এরা মনে হয় একটু বেশি পরিশ্রমী হয় এরা যে জাস্ট অফিস করে আট দশ বারো ঘন্টা সেটা কিন্তু না সেখান থেকে এসে দেখা যাচ্ছে আবার এক্সট্রা বাসাতে এত এত কাজ থাকে এই ধরুন রান্নাবান্না করতে হচ্ছে বা নতুন বেবি আসবে সেই খুশিতে তার এভরিথিং ডিপ থিলিং করতে হচ্ছে আমার কাজ হচ্ছে এগুলো জাস্ট বসে বসে দেখা তো ভাবলাম একটু ভিডিও করে ফেলি যে কীভাবে সে ক্লিন করছে এবং বেবি যখন বড় হবে তখন দেখবে যে হ্যাঁ তার পাপা তার জন্যে কি কি করেছিল তো যেহেতু আর মাত্র কয়েকটা দিন মেবি নয় থেকে দশ দিন টাইম আছে দেখা যাচ্ছে যে আমি এখন রেস্টেই আছি এবং যত ভারী কাজ রান্নাবান্না থেকে শুরু করে এভরিথিং তাকেই করতে হচ্ছে এর কারণটাই হচ্ছে আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই বা বাসাতে অন্য কেউ নেই তো অনেক দিন পর আজকে এত নাইস একটা ওয়েদার মানে পুরো চার পাঁচটা মাস আমরা ঠান্ডার মধ্যে কাটিয়ে দেন অনেকদিন পর আজকে মানে একদম পারফেক্ট একটা ওয়েদার বা রোদের দেখা পেয়েছি তো আমার হাজব্যান্ড বললো যেগুলোকে আজকেই ডিপ ক্লিন করে ফেলবে একটা বেবির জন্য মায়েরাই যে জাস্ট একা কষ্ট করে সেটা কিন্তু না মায়েরা ছাড়াও দেখা যাচ্ছে বাবারাও কিন্তু অনেক কষ্ট করে কারণ আমরা অনেকেই মনে করি যে তারা শুধু বাইরে থাকতে পছন্দ করে টাকার করে এটাই তাদের কাজ বাট এর বাইরেও বাচ্চারা কিন্তু তাদের ব্রেনে থাকে একটা বাচ্চাকে খুব সুন্দরভাবে বড়ো করে তোলার জন্য যা কিছু প্রয়োজন তার সবটাই করার চেষ্টা করে বাবারা তো এই ছিল মোটামুটি আমাদের নতুন বেবির জন্যে ডিপ ক্লিনিংয়ের কিছু জিনিসের ছোট্ট একটা ব্লগ তো দেখা হবে আবারও নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন